হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথডাওরি থেকে। উন্নতি ব্লগিং চ্যানেলে আরও একবার সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগিংটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। তো প্রথমেই রান্না দিয়ে শুরু করলাম। তো এখন আমি দুপুরের রান্না করছি। আজকে দুপুরে বেগুন ভাজা হয়েছে, আর তোমার পাট শাক, আর ছিল তোমার আম দিয়ে টক ডাল। তো এগুলোই রান্না হয়েছে। তা ওগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার হাজবেন্ড পরে এই মাংসটা নিয়ে এসছে, খাসির মাংস। তো মাংসটা তোমার লোমগুলো বাছতে, তারপরে ধুয়ে মশলাগুলো করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন শুধু মাংসটা রান্না করব, তাহলেই কমপ্লিট হয়ে যায়, বাদ বাকি সব রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আকাশটা প্রচণ্ড মেঘলা, মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। জানি না রান্না করে কমপ্লিট করতে পারবো কি না। তো তাড়াতাড়ি করার চেষ্টাও করছি। তোমার হালকা রোদ্দুরও আছে, আবার মেঘও আছে আকাশে। তো আজকে যেহেতু তারা আছে, তো মাংসটা আজকে এমনি আর রান্না করব না, মাংসটা কষিয়েই প্রেশার কুকারে দিয়ে দেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর প্রচুর কাজও পড়ে আছে, এখনো কাজগুলো কমপ্লিটও হয়নি। যেহেতু গরম পড়ে গেছে, তো বাইরে যে শীতের জামা কাপড় ছিল অল্প অল্প করে ধুয়ে ধুয়ে সব আলমারিতে রাখা হচ্ছে। আরো কিছু আছে, সেগুলো ধোবো। কয়েকদিন ধরে কারেন্টের খুব প্রবলেমও চলছে, তো এর জন্য ঠিকঠাক মতো ভিডিও পোস্ট করতে পারছি না, আর ভিডিও শ্যুট করতে পারছি না। কারণ যেহেতু আমরা বাড়ির বউরা, কারণ সারা দিনে খুবই কম টাইম পাই, রাতের বেলায় তো একটু টাইম পাই, তো রাতের বেলায় সব কিছুই কমপ্লিট করার চেষ্টা করি। ভিডিও এডিট করা থেকে শুরু করে, কিছু শর্ট ভিডিও বানানো থেকে শুরু করে, কিন্তু কারেন্ট ঠিকঠাক মতো না থাকলে সেটা তো আর সম্ভব হচ্ছে না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সবাই খেতেও বসে গেছে। সবার খেতে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো বলতে বলতেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর এত বড় বড় বৃষ্টি ফোঁটা পড়ছে, সবাই তাড়াহুড়া করছে। তো কাকিমাদের ঘরের যে সামনেটা একটা বারান্দা হবে, এর জন্য তোমার একটা পিলার পুঁতছিল, তো পিলারটা অর্ধেক খুঁদেছে, সেখানেই অর্ধেকটাই সিমেন্ট করেছে, আর অর্ধেকটা সিমেন্ট করা হয়নি, তো সেটাই তাঁবু দিয়ে ঢাকা দিচ্ছে। আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আস্তে আস্তে প্রচুর শিলও পড়ছে। তো আমি শিল পড়াটা দেখাইতেই পারছি না, চেষ্টা করছি দেখানোর জন্য যে কি পরিমাণে শিল পড়ছে। তো টিনের চালগুলোতে দেখেন কিভাবে শিলগুলো পড়ছে। তো শিল পড়া দেখাবো না, শিল তুলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না, পুরো আমার গায়ের মধ্যে এসে পড়ছিল। তো অনেকগুলো শিল বাটিতে তুলেছি, তো অনেক বড় বড় শিল পড়ছিল আমাদের এখান দিয়ে। আমার ফুল গাছের ডালগুলো পুরো সব ভেঙে পড়ে গেছে শিলের জন্য, কারণ প্রচুর ফুল ফুটেছিল, তো শিল পড়ছিল, আর বৃষ্টিতে ভারী হয়ে গেছে গাছগুলো, এর জন্য তোমার সব ডালগুলো ভেঙে পড়ে গেছে।
তো এখন শিল পড়া কমে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো রান্নাঘর থাকার ঘর এক একটা এক এক জায়গায়, একসঙ্গে কোনো কিছুই না, তো ভিজে ভিজে এঘর আর ওঘর করতে হচ্ছে। তো অনেকদিন পরে এই বৃষ্টিটা শুরু হলো, যেহেতু চৈত্র মাস, এই সামনেই বৈশাখ মাস চলে এসছে, ঝড় বৃষ্টির দিন। তো আজকে শুধু শো হলো, ব্যাস প্রতিদিন কি মাঝে মধ্যে এরকম তো ঝড় বৃষ্টি আসবেই। তো অনেক কিছুই তুলতে পারিনি, সব ভিজেও গেছে। ভাবতেই পারিনি যে তাড়াহুড়া করে এত তাড়াতাড়ি বৃষ্টিটা আসবে। ভেবেছিলাম হয়তো ডেকে ডেকে চলেই যাবে বৃষ্টিটা, আর আসবে না। তো বৃষ্টির মধ্যে আর কি করা যাবে, তো আবার ভেবে দেখলাম যে বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ হবে, তো এর জন্যই বাথরুমে গিয়ে স্নান করে তারপরে চলে এসলাম। তো এখন অবশ্য বৃষ্টি একটু কমছে, ঝোড়ো হাওয়া আছে, গাছগুলো কেমন দুলছে দেখেন, মনে হচ্ছে একদম বেঁকে যাচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। তো আমার ছাদে প্রচুর জামা কাপড়ও মেলা ছিল, সেগুলো পুরো কিছুটা তুলতে পেরেছি, আর কিছুটা ভিজেই গেছে। তো এখন অবশ্য বৃষ্টি নেই, তো সেই জামা কাপড়গুলোই তুলতে এসেছিলাম কাকিমার ছাদে। তো দেখলাম জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিল, তো সেইগুলো আবার হাওয়াতে একটু একটু শুকিয়েছে। তো এখন আর নেবো না, ওইগুলো পরেই নেব। তো ছাদে উঠেই বাড়ির চারপাশটা দেখিয়ে দিচ্ছি। তো মেঘলা কেটে গেছে বৃষ্টির জন্য, আর এখন কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, আর চারপাশটাও পুরো ভেজা ভেজা, খুব সুন্দর লাগছে। তো এর জন্যই চারপাশটা দেখিয়ে দিচ্ছি, অনেক দিন পর গাছপালাগুলো বৃষ্টি পেল, একদম সব বৃষ্টিতে ঝকঝক করছে, পাতাগুলো সব খুব সুন্দর লাগছে। বৃষ্টি থেমে যাওয়ার পরে যে চারিদিকটা এতটা সুন্দর লাগে, তো না দেখলে তো বিশ্বাসই হতো না আর যদি আমি ছাদে না আসতাম। আজকের ব্লগিংটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ও আর একটা কথা, প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা পারে সবার কাছে পৌঁছে দিতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।